অবশেষে অনেক কষ্ট এবং সাধনার পর স্পেসি কোম্পানি থেকে উইড্রোর টাকা পেলাম। গতকাল সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ হাতে ফোনটা নিয়ে দেখি যে স্পেসি কোম্পানি থেকে টাকা আসছে। সত্যি বলতে এই মেসেজটা দেখার পর আমি অনেক অনেক খুশি হয়েছিলাম, কারণ এইটা ছিল আমার প্রথম পেমেন্ট। এর আগে আমি কখনো কিন্তু স্পেসি কোম্পানি থেকে উইড্রোর মাধ্যমে টাকা উঠাইনি, এইবারই প্রথম, যার কারণে একটু বেশিই খুশি হয়েছিলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো স্পেসি কোম্পানি বর্তমানে কাদেরকে উইড্রোর টাকা দিচ্ছে আর কাদেরকে উইড্রোর টাকা দিচ্ছে না। সেই সঙ্গে আপনাদেরকে আরও জানাবো স্পেসি কোম্পানি থেকে আমি কিভাবে কত টাকা উইড্রো পেলাম। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেজন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখতে একদমই ভুলবেন না। এখন প্রশ্ন হচ্ছে যে স্পেসি কোম্পানি আমাদেরকে কোন আইডিগুলোতে উইড্রো করার সুযোগ দিবে, অথবা কোন আইডি থেকে উইড্রো দিলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের উইড্রোর টাকাটা পাবো। বিভিন্ন জায়গায় দেখলাম অনেকেই বলতেছে শুধুমাত্র নতুন আইডি থেকে উইড্রো দিলে উইড্রোর টাকা পাওয়া যাবে, আর যদি আমরা পুরাতন আইডি থেকে উইড্রো দেয় তাহলে নাকি আমাদের উইড্রোর টাকাটা বর্তমানে দেওয়া হবে না, অথবা যদি দেওয়া হয় তাহলে অনেক দেরিতে পাবো। এই নিউজটা সম্পূর্ণ ফেক। স্পেসি কোম্পানি থেকে এখন পর্যন্ত কোথাও বলা হয়নি নতুন আইডি থেকে উইড্রো দিলে উইড্রোর টাকা পাওয়া যাবে আর পুরাতন আইডি থেকে উইড্রো দিলে উইড্রোর টাকা পাওয়া যাবে না। এই নিউজটা শোনার পর আপনারা হয়তো বিভ্রান্তির মধ্যে পড়ে গেছিলেন, উইড্রো দেওয়ার জন্য নতুন পুরাতন কোনো আইডি লাগবে না, সব আইডি থেকে আপনি উইড্রো দিতে পারবেন আর সব আইডি থেকেই কিন্তু আপনি উইড্রো করে টাকাটা হাতে নিতে পারবেন, যদি আপনার ইনকাম ওয়ালেট ব্যালেন্সে 500 টাকার উপরে থাকে। সেক্ষেত্রে শুধুমাত্র আপনি উইড্রো করতে পারবেন, আর উইড্রো করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাকাউন্টে উইড্রোর টাকা আসবে না, 24 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে উইড্রো করা টাকাটা চলে আসবে, এর থেকে একটু বেশি সময়ও লাগতে পারে। আশা করতেছি বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে কত টাকা উইড্রো করলাম। আমার প্রত্যেকটা স্পেসি অ্যাকাউন্টের ইনকাম ব্যালেন্সে 300 টাকা প্লাস ছিল, যেই টাকাটা আমি ইনকাম ব্যালেন্সে না রেখে সরাসরি সি ওয়ালেট ব্যালেন্স করি, আর সি ওয়ালেট ব্যালেন্সটা দিয়ে 2টা আইডি করি। 2টা আইডি করার ফলে 600 টাকা আমি রেফার বোনাস পাই, আর 600 টাকা ইনকাম ব্যালেন্সে না রেখে সঙ্গে সঙ্গে আমি উইড্রো করে দিই। উইড্রো দেওয়ার 4 দিন পরে আমার নগদ অ্যাকাউন্টে উইড্রো করা 500 টাকা চলে আসে। 600 টাকা উইড্রো দিছিলাম কিন্তু ভ্যাট কেটে আমাকে 500 টাকা দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওতে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।